আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকলো দেখি যে কাশফুলের ছবি। বন্ধু বান্ধব যারা আছে, পরিচিত পরিজন যারা ফেসবুকে আছে বা ফ্রেন্ড লিস্টে যারা আছে, অনেকে এই কাশবনে ঘুরতে দিতেছে। কাশবনে ঘুরতে গিয়ে কাশফুল পাইরা হাত তোলে বা কাশফুলের লোকের ছবি তুলতেছে। প্রেমিক প্রেমিকার হাতও ধৈরা একজন আরেকজনের ধরায় ধৈরা দেম নেমন চেম নই রং ডং কইরা কইরা ছবি তুলতেছে। এটি দেখে আমারও মনে হইল যে না, জায়গাটা তো সুন্দর, কাশফুলটা তো সুন্দর, আমারও যাওয়া উচিত প্রেমিকার লইয়া। আমিও যাই প্রেমিকার এলে একটু ঘুরা ছুইরা আইগা, মেলা দিন হয়েছে বাইটটাই রই না, মাইয়া এমনি আমার বাইটটাই রইতো সানা, তো কাশফুলের কথা কইলে মনে রাজইব, তাই রইলে একটু ঘুরা ছুইরা আইগা। এর লাগে আজ সকালে ঘুমের থেকে ওইটা তাইরে ফোন দিছি যে হ্যালো রান সোনা মাইনা পাখি একটা কথা কই রাখবানি। মায়া কইল কি? আমি কইলাম যে আইও আজ্জা, আমি আর তুমি বিকালবেলা একটু কাশফুল দিকে আইগা, কাশবন ঘুরাইগা, কাশফুলের লোক একটু ছবি টবি তুললাইগা। মায়া চুপ হয়ে বই দিছে। আমি কইলাম কী হয়েছে, তুমি কথা কও না কেড়ে। একটু পরে মায়া কইতেছে না আমি তোমালোকে যাইতাম না। আমি কইলাম কী লিগে যাইতো না? কই না তোমালোকে যাওন যাইতো না। আমি কইলাম আমালোকে যাওন যাইতো না মানে এটা কী লিখিয়া? ক্ষুদ্র পরে মায়া কইতেছে তোমারে তো আমি চিনি, তুমি আমার কাশফুল দেহানের কথা কইয়া উল্টা ভালো দাগা তুই দেয় বাগা, উল্টা ভালো দাগার মধ্যে লইয়া ঘুরায় ছোড়ায় রাইতে আওয়ার সময় আমার হাতে একটা ফেমি কনের ফেহের দিয়া কই বাজে, এই নু তোমার কাশফুল, আমি তোমার খুব ভালো করে চিনি। শয়তানের শয়তান পাড়ি, এই দিন দেখার লেগে তোর লোকে ফ্রেম করছিলাম, এই তুই আমার বিশ্বাস করলি, এই বিশ্বাসের উপরে তুই আমাকে ফ্রেম করস। কাশফুলের গোষ্ঠী গিলাই ফ্রেমের গোষ্ঠী গিলাই ফ্রেমের ঘরের ফ্রেম সিনাল।